พรทินำดูนิลีไม่ได้ไปรับปาราดทอกาไทยได้ไปรับปาราดทอกาไทยบอลยูเคเรลิกิเลบอยเพนแฮนูคุนูไนไอ้รุกการ์พัวเขาก็ลูกแก่ขบเซ่ซะจนไอ้ส่วนนิวส์18เอาข้อมูลที่ส่วนข้อมูลดอร์เขาก็บุกอะไรขบเซ่ขบกามันนะมอยดิบรุกการ์ดโพสต์ที่นั่นสุดเอาดิบรุกการ์ดขามกเก็กปุ๋ยไปขามิตรีเด็กคนดิบรุกการ์ดช็อกกิ้งเงี้ยมาสอร์จิคอนบ๊อซาร์มินบิบากรุดดูการ์ดวิบินน์นับโปรตีสันไอ้อะไรที่มาสบริกรีก็เร่บุกอะไรรุกการ์พัวไอ้เดอร์ย่าสั่งเตะไอ้ปุ๋ยไปขามิเด็กข้าจะวิบินน์นับโปรตีสันมาสวิบินน์นับบ้านนัดปานีเรานี่পানীত থোৱা হয় তাৰ পাছতে ইয়াৰ পৰা লোকৰ সমাগম হয় বিভিন্ন প্ৰান্তৰ জিলাখনৰ বহুত ঠাইৰ পৰা লোক আহি ইয়াত মাছ ক্ৰয় কৰিবলৈ আটাইতকৈ অঘোষিত যিটো প্ৰতিযোগিতা আছে আজি আটাইতকৈ ডাঙৰ মাছটো কিনাৰ সকলোৰে আৰু সেই প্ৰতিযোগিতাত দেখা যায় ব্যতিক্ৰম নহয় ডিব্ৰুগড়ৰ বিধায়ক প্ৰশান্ত ফুকন ৰখিক ব্যক্তিজন যদি ডিব্ৰুগড়ৰ নহয় অসমৰ 126টা সমষ্টিৰ ভিতৰত আটাইতকৈ ৰখিক ব্যক্তিজনে হৈছে বিধায়ক প্ৰশান্ত ফুকন আৰু বিধায়ক প্ৰশান্ত ফুকন আমাৰ লগত পোনপটীয়াকৈ আজি আছে আমি তেওঁৰ সৈতে কথা পাতিম আজি ভোগালীৰ পোৱা কি ক'ব নিউজ এইটিনৰ দৰ্শক মই আপোনালোকৰ জৰিয়তে নিউজ এইটিনৰ জৰিয়তে সমগ্ৰ ডিব্ৰুগড়বাসী দেশবাসী আৰু অসমবাসী ৰাইজক মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ যাতে আগন্তুক দিনত আমি ভাতৃত্ববোধ বহন কৰি আমি দেশখনক আগুৱাই লৈ যাব পাৰোঁ মকৰ সংক্ৰান্তি উপলক্ষেও মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ যাতে নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত বিশ্ব দরবারত আমি দেশখন প্রতিষ্ঠা করব পারো এই ভোগালী বিহুর লগতে আমি সেই গোটেইখিনি কথা চিন্তা চর্চা করে আগন্তুক যে আমার প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দিরের এই প্রাণ প্রতিষ্ঠার কারণে আমি অহা 21 আর 22 তারিখে সমগ্র ডিব্রুগড় সমগ্র অসমত আমি লাইট জ্বলাই উজ্জীবিত করে আমি যাতে দীপাবলী পালন করব পারো এই রাম মন্দিরের কারণে এই কথাখিনি আজি ডেটত আটাইতকৈ ডাঙৰ প্রাসঙ্গিকতা আছে অহা 22 তারিখে সেইকাৰণে 21 আর 22 তারিখ দুদিনের কারণে আপনার পুনর্বার সকল রাইজক আপনার জড়িয়ে নিউজ 18-র জড়িয়ে সমগ্র রাইজক আমি ভোগালী বিহু আর মকর সংক্রান্তি উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছি হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার বাবে শুভেচ্ছা জানাইছে আর একে সময়তে আজি ভোগালীর পোয়া যেহেতু ভোগালীর উড়ুকার পোয়া আসলতে উড়ুকার পোয়া এটা মাছ প্রশান্ত ফুকনের হাতত দেখিছো আজি নিখার জ্যোতি আর এই মাছটো কিমানত ক্রয় করলে কিমান ডাঙর মাছ এইটো এটা বিকেট মাছ এইটো প্রায় 5.5-4 কেজি হব ওজনের হব আর আটাইতক ডাঙর কথা কি জানে আপনার মাছত আপনি কিমানত ক্রয় করলে সেটুকু ইয়াত ডিমান্ড আছে আজি ডিব্রুগড়বাসী রাইজে কোনো অন্ধ্রপ্রদেশের মাছত খোৱা নাই আমি মাছত সেলফ রিলায়েন্স হয়েছো আমি আজি গোটেই আমার উপকণ্ঠ অঞ্চলের পর মাছ আইছে আর আমি সব লোকেল মাছে আজি গধূলি ভোগালীটো সকলো মানুষে প্রত্যেকজন মানুষে আজি সেটু করব সেটাই আটাইতকে আমার কারণে ডাঙর প্রাসঙ্গিক ৰখিক ব্যক্তি নিখার শাস্ত্র আর লোকেল মাছের কথা কৈছে কব লাগিব মীন বিভাগে বিশেষ উদ্যোগ লৈছে যার বাবে থলুয়া মাছ উপলব্ধ হয়েছে এইদরে ডিব্রুগড় চকিনিগিত আজি উড়ুকার পোয়া আর একে সময়তে মই যদি কওঁ তেওঁ ৰখিক ব্যক্তি খুব জুতি লৈ খাই ভাল পায় পুরনি এটা পরিয়ালের লগত জড়িত যেহেতু অসমীয়া মানুষ খোৱাৰ আমেজটোই বেলেগ আজি যেহেতু ভোগালী ভোগালীর আর একটা অতি ব্যতিক্রম হব কারণ আজি ভোগালীর সন্ধ্যা আজি ভোগালীর যে ভোজ সেই ভোজ লক্ষণীয় হব আজি চক আপোনালোকে মাছটো আমাৰ লোকেল মাছ আৰু দুই নম্বৰ কথা আমি জাতিলাও আছো জাতিলাও আনিছোঁ বগীবিলৰ পৰা বগীবিলৰ বিলাহী জাতিলাও বিলাহী দি পেলাই কেৰাহীত খৰি দি ৰান্ধি যিটো মাছৰ সোৱাদ হ'ব যিটো তাৰ আপুনি ওপৰত ধনিয়া পাত কেইটামান ছটিয়াই দিয়ক দেখিব অলপ ঠাণ্ডা হ'লে ওপৰত এটা ধুনীয়া লেয়াৰ বহি গৈছে আৰু সেইটো লৈ আৰু আপুনি যিটো আমাৰ লোকেল চাউল লোকেল চাউলৰে সৈতে আপুনি ধুনীয়াকৈ বৰা ভাত কেইটামান ল'ব পাৰে আজি তাত খোৱাৰ যিটো টেষ্ট হ'ব আৰু তাৰ লগতে আৰু দুই এটা প্ৰাসংগিকতা থাকিব যিটো আপোনাক টিভিত ঘপকৈ কৈ দিব নোৱাৰোঁ দুই এটা প্ৰাসংগিক থাকিলে তাত সোণত সুৱগা হ'ব বুলি মই ভাবিছোঁ হয় যিবাৰ পানী পৰি যোৱা এবিধ জ্যোতিৰ কথা কৈছে আজি মাঘৰ বিহুৰ ভোগালীৰ পুৱাই আৰু আজি যি মানে ক'ব নোৱাৰিলে যিখিনি কথা সেয়া সকলোৱে জানে কিন্তু বৰ বৰ ধুনীয়া কিন্তু সেই যি সেই গোটেইকেইটা বস্তু আচলতে ভোগালীৰ বৰা চাউলৰ ভাত সেৱা দিয়া ভাত হ'লে আৰু সুবিধা হয় আৰু লগতে মাছ এফাকি বিহু শুনিম বিহুৰে সামৰিম আজি ভোগালীৰ উৰুকাৰ পুৱা আপোনাৰ সেই এফাকি বিহু নুনিলে বিহু আধৰুৱা নিচিনা লাগিব তুমি যে ভাবিছা এ জান ময়ুনু বৰ ধুনীয়া ময়ুনু বৰ ধুনীয়া মোটোতকৈ যে ধুনীয়া নাই তোমাৰে নিচিনা এ জান দেখি নুথৈ আহিছোঁ
লীলামতো পুচুতা নাই এয়া আছিল বিধায়ক প্ৰশান্ত ফুকন আমি যথেষ্ট সময় তেওঁক ইয়াতে ৰবলৈ আচলতে আমি তেওঁক কলো তেওঁ কৈছে মই যথেষ্ট কেইবাটাও ঠাইত আচলতে যাবলৈ আছে আজি তেওঁ মাত লগাব সকলোকে ভোগালীৰ যি শুভেচ্ছা সকলোকে জ্ঞাপন কৰিব প্ৰত্যেক ঘৰ মানুহৰ ঘৰলৈ চুবুৰীয়া চিনাকি বহু মানুহৰ ওচৰলৈ তেওঁ যায় সেয়া তেওঁ সুকীয়া পৰিচয় আৰু ডিব্ৰুগড়ৰ মই সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱালোঁ এখন মাছৰ বজাৰ চকী ডিঙি আৰু মীন বিভাগৰ উদ্যোগত মই ইয়াতে যদি আমি মাছখিনি দেখুৱাব পাৰোঁ এইদৰে আচলতে চিতল আৰু বিভিন্ন প্ৰজাতিৰ মাছ আছে আমি লগতে কথা সুধিম কি কি প্ৰজাতিৰ বাইদেউ ইয়াত আমাৰ প্ৰথমে সকলোৱে ভোগালী শুভেচ্ছা জনাইছোঁ অসমবাসীয়ে ভোগ কৰক আমি ৰাইজলৈ আগবঢ়াই দিছোঁ এইটো আপোনাৰ গ্ৰাছ কাপ আছে থলুৱা মিৰিকা আছে ৰৌ আছে বিভিন্ন প্ৰজাতিৰ মাছ আমাৰ ইয়াত আছে সকলোখিনি ৰাইজলৈ আমি আগবঢ়াই দিছোঁ এইখিনি আমাৰ জকাই ডিং ঠেকেৰাণী ডিব্ৰুগড় জিলা আটাইতকৈ ডাঙৰ মাছটো এবাৰ কি আছিলে আমাৰ গ্ৰাছ কাপ আছিলে বাহু আছিলে এইখিনি অলৰেডি ৰাইজে লৈ গৈছে তেওঁলোকে ভোগৰ কাৰণে ডিব্ৰুগড় চকী ডিঙিত আৰু আটাইতকৈ বৃহৎ আটাইতকৈ ডাঙৰ মাছটো ক্ৰয় কৰাৰ যি অঘোষিত প্ৰতিযোগিতা আজিৰ দিনটোত থাকে সকলোৱে নিজৰ ঘৰলৈ বা নিজৰ পদূলিটো লৈ বা নিজৰ চুবুৰীটো লৈ আটাইতকৈ ডাঙৰ মাছটো লৈ যোৱাৰ যি হেঁপাহ থাকে সেই হেঁপাহ ইয়াত দেখা গৈছে ডিব্ৰুগড়টো বা ডিব্ৰুগড়ৰ বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ সৈতে ডিব্ৰুগড় চকী ডিঙিৰ পৰা এইখন মাছৰ বজাৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সমূহ দৰ্শকক।